ভিডিও আপলোড করার আগে তিনটা সেটিংস অন করে তারপর ভিডিও আপলোড করতে হয়। এখন যারা নতুন ইউটিউবার, যে তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিও আপলোড করার আগে অন করতে হয়, সেটা অন না করে ভিডিও আপলোড করে যাচ্ছে, যার কারণে তার ভিডিওগুলোতে ভিউজ আসে না সে পরিমাণে, তার চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না। কারণ একটাই, যে ভিডিও আপলোড করার আগে যে তিনটা সেটিংস অন করতে হয়, সেই তিনটা সেটিংস সে অন না করে ভিডিও আপলোড করছে। তো আজকের এই ভিডিওতে আপনারা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিডিও আপলোড করার আগে যে তিনটা সেটিংস প্রত্যেকটা ইউটিউবার অন করে নিয়েছে। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভিডিও আপলোড করার আগে যে তিনটা সেটিংস, এটা আগে অন করে রেখেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনার সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার থেকে আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি, তো আপনার চ্যানেলও ক্রোম ব্রাউজার থেকে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পর একটু নিচে কর্নারে দেখতে পাবেন একটি সেটিংস, একটি অপশন। তো এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস অপশন, আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এই ধরনের হোম পেজ চলে এসেছে, দেখেন। তো আপনাদের সামনেও এই ধরনের হোম পেজ চলে আসবে। তো হোম পেজ আসার পর এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আপলোড ডিফল্ট নামে একটি অপশন, তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আপলোড ডিফল্টে ক্লিক করে দিলাম। তো আপলোড ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের হোম পেজ চলে আসবে। তো আগে একটা বোনাস সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ভিজিবিলিটি এখানে আমার আনলিস্টেড করা আছে, এখানে অনেকে পাবলিশ করে দেন, সরাসরি ভিডিও আপনি আপলোড হয়েও গেছে পাবলিশ করে দিচ্ছেন না, আনলিস্টেড অবস্থায় পাবলিশ করবেন, এটা হচ্ছে বোনাস। এখন গুরুত্বপূর্ণ যে তিনটা টিপস ভিডিও আপলোড করার আগে আপনি সেট আপ করবেন, এর জন্য বেসিক ইনফো এখানে লেখা দেখতে পাচ্ছেন এবং অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসের উপরে আপনি ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের হোম পেজ চলে আসবে। যখন এই ধরনের হোম পেজ চলে আসবে, এখান থেকে আপনি একটু জুম করলে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট আপ আপনি অবশ্যই করবেন। ধরে নিচ্ছি আপনি বাংলা কন্টেন্ট আপলোড করেন, এখন একটা ইংলিশ কন্টেন্টের কাছে আপনার ভিডিও চলে গেল, যাওয়ার পরে সে দেখলো যে আপনার ভিডিওটা বাংলা, সে 5 সেকেন্ড 7 সেকেন্ড দেখে চলে যাবে। আবার হিন্দি একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে চলে গেল, সে দেখলো যে আপনার কন্টেন্টটা বাংলা, সে আপনার 2-4 সেকেন্ড দেখে চলে যাবে, আপনার ভিডিওটার রিচ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যখন বাংলা সেট আপ দিয়ে রাখবেন, অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হবে এবং সেই বাংলা ও দর্শক যারা রয়েছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। এবং আপনি যদি এখন হিন্দি আপলোড করেন তাহলে হিন্দি, ইংলিশে আপলোড করলে ইংলিশ, আপনি যে ভাষায় ব্যবহার করেন এখান থেকে ভাষাটা সিলেকশন করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা সেট আপ করে দিবেন। তো আপনারা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সেট আপ করে দেওয়ার পর, তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে ক্যাটাগরি। এখন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান, আপনি যদি এখন আপনি মনে করেন যে একটা টেকনোলজি ভিডিও বানান, এখন আপনি যদি এখানে দিয়ে রাখেন ব্লগ, তাহলে কি হবে, তাহলে ব্লগ ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটা সাজেস্ট করা ইউটিউব, আপনি কতটুকু বেনিফিট পাবেন। তাই এখান থেকে আপনার যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখন আমার টেকনোলজি, আমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিই তাহলে কিন্তু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অন্যান্য ইউটিউবারের ভিডিও নিচে সাজেস্ট করবে, এক্ষেত্রে আমি প্লাস পয়েন্ট পাবো, ঠিক আছে, আমি কিছু ভিউস এবং সাবস্ক্রাইব জেনারেট করতে পারবো। এখন আমি এখানে যদি আমি নিউজ অ্যান্ড পলিটিক্স দিয়ে থেকে দিই তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনার যে ক্যাটাগরি আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেকশন করে তারপরে এখানে আপনি সেট আপ করে দিবেন। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার ভিডিও এবং চ্যানেলের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখে, সেটা হচ্ছে কমেন্ট। দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে কমেন্টের একটি অপশন আপনারা দেখতে পাবেন, এই যে কমেন্টের যে এখানে সেটিংসটা দেখতে পাচ্ছেন, অ্যালাউ অল কমেন্ট, হোল্ড কমেন্ট, রিভিউ, ডিজেবল কমেন্ট। তো এইখানে যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্ট ডিজেবল, ডিজেবল কমেন্ট করলে আপনার কমেন্ট শো করবে, মানে কমেন্ট করতে পারবে না। হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, মানে সব কমেন্ট আপনার হোল্ডে আপনি রিভিউ করে দেবে, এখানে সব কিছু বাদ দিয়ে অ্যালাউ অল কমেন্ট এটাও করবেন না। এই যে দ্বিতীয় সেকশনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটিউব থেকে অটোমেটিক্যালি আপনার ওই কমেন্টগুলো রিভিউ করে, স্প্যাম কমেন্টগুলো ডিলিট করে দিয়ে ভালো কমেন্টগুলো রাখবে। তো অবশ্যই দ্বিতীয় সেকশনে যেটা আছে আপনি এইটা সিলেকশন করে এইখান থেকে নিচে দেখতে পাবেন একটি সেভ নামে একটা অপশন, এই সেভ অপশন আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেভ করে দিলেই আপনারা এখান থেকে তিনটা সেটিংস আপনার ভিডিও আপলোডের আগে যেটা করার দরকার ছিল এটা হয়ে গেছে। আপনি এইভাবে ভিডিও আপলোড করুন, বেশি পরিমাণে ভিউস এবং চ্যানেলের সাবস্ক্রাইব জেনারেটের সম্ভাবনা থাকে।